কোথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায় আজ থেকে শুরু করতে যাচ্ছি একটি নতুন উপন্যাস উপন্যাসটি লিখেছেন জহির রায়হান আর উপন্যাসটির নাম হল তৃষ্ণা তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের প্রথম পর্ব এক একটি সুন্দর সকাল বুড়ো রাত বিদায় নেবার আগে বৃষ্টি থেমে গেছে তবু তার শেষ চিহ্নটুকু এখানে সেখানে ছড়ানো চিকন ঘাসের ডগায় দু একটি পানির ফোঁটা সূর্যের সোনালি আভায় চিকচিক করছে চারপাশে রবি শস্যের ক্ষেত হলদে ফুলে ভরা তারপর এক পূর্ণ যৌবনা নদী ওপাশে তার কাশবন এপারে অসংখ্য খড়ের গাদা ছেলেটির বুকে মুখ রেখে খড়ের কোলে দেহটা এলিয়ে দিয়ে মেয়েটি ঘুমোচ্ছে ওর মুখে কোনো অভিব্যক্তি নেই ঠোঁটে শেষ সীমানায় শুধু একটুখানি হাসি চিবুকের কাছে এসে হারিয়ে গেছে ওর হাত ছেলেটির হাতের মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখা দুজনে ঘুমোচ্ছে ওরা ছেলেটিও ঘুমিয়ে তার মুখে দীর্ঘ পথ চলার ক্লান্তি মনে হয় অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে ছিল ওরা চুলের প্রান্তে এখনও তার কিছু রেশ জড়ানো রয়েছে সহসা গাছের ডালে বুনো পাখির পাখা ছাপটানোর শব্দ শোনা গেল মটরশ্যুটের ক্ষেত থেকে একটা সাদা ধবধবে খরগোশের বাচ্চা ছুটে পালিয়ে গেল কাছের অরণ্যের দিকে খড়ের কোলে জেগে উঠল অনেকগুলো পায়ের ঐকতান সমতলে এগিয়ে এলো ওরা যেখানে ছেলেটি আর মেয়েটি এই পৃথিবীর অনেক চড়াই উতরাই আর অসংখ্য পথ মাড়িয়ে এসে অবশেষে এই স্নিগ্ধ সকালে সোনা রোদে পরস্পরের কাছে অঙ্গীকার করেছিল ভালোবাসি বলেছিল এই রাত যদি চিরকালের মতো এমনই থাকে এই রাত যদি আর কোনোদিন ভোর না হয় আমি খুশি হব বলেছিল ওই যে দূরের তারাগুলো যারা মিটিমিটি জ্বলছে তারা যদি হঠাৎ ভুল করে নিভে যেত তাহলে খুব ভালো হতো আমরা অন্ধকারে দুজনে দুজনকে দেখতাম বলেছিল হয়তো কিছুই বলেনি ওরা শুধু শুয়েছিল আঠারো জোড়া আইনের পা ধীরে ধীরে চারপাশ থেকে এসে বৃত্তাকারে ঘিরে দাঁড়ালো ওদের ওরা তখনও ঘুমোচ্ছে তারপর তুই মাংসল হাত জোড়া ভেজা টেবিলের উপর ছড়িয়ে দিয়ে বুড়ো আহমেদ হোসেন বলল আমার কোনো জাত নেই আমি না হিন্দু না মুসলমান না ইহুদি না খ্রিস্টান আমার জাত তুলে কেউ ডেকেছে কি এক ঘুষিতে নাক ভেঙে দেব বলে দিলাম আশেপাশের টেবিলে যারা ছিল তারা বিরক্তির সঙ্গে এক নজরের তাকা দিকে ছোকরা গোছের একজন দূর থেকে চিৎকার করে বলল বুড়ো বেটার ভীমব্রতি হয়েছে রোজ এক কথা বলি এ পর্যন্ত কটা লোকের নাক ভেঙেছ শুনি আহমেদ হোসেনের কানে সে কথা পৌঁছল না কপালে জেগে ওঠা ঘামের ফোঁটাগুলো বাঁ হাতে মুছে নিয়ে সে আবার বলতে লাগল আমি কিচ্ছু জানি না না জাত না ধর্ম না তোমাদের আইন কানুন এ সবটুকুই ফাঁকি চোখে ধুলো মেরে মানুষ ঠাকানোর কাজসাচী শুনতে যদি ভালো না লাগে নিষেধ করে দাও তোমাদের এই আস্থা ঘুরে আর আসবো না এখানে চা খেতে না এলেও আমার দিন কাটবে আহা চড়ছেন কেন আমি কি আপনাকে আসতে বারণ করেছি কোনোদিন না করছি চা খানার মালিক আলী তাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু বুড়ো চুপ করলো না কাপ থেকে খানিকটা চা পিরিচে ঢেলে নিয়ে মুখের কাছে এনে আবার পিরিচটা নামিয়ে রাখল সে হয়েছে ওসব মিষ্টি কথায় মন ভোলাতে চেয়েও না ছেলেটাকে যখন কুড়ি বছর ইকে দিলে তখন কোথায় ছিলে সব পাঁচটা নয় দশটা নয় একটিমাত্র ছেলে আমার কোর্ট শুদ্ধ লোক বলল বেকুসর খালাস পেয়ে যাবে আর হাকিম কিনা সাজা দিয়ে এলো হ্যাঁ পনেরো বছর আগে সাজা পাওয়া এবং একমাত্র ছেলের চিন্তায় আহমেদ হোসেনের চোখজোড়া সজল হয়ে এলো বার্ধক্যের চাপে কঞ্চিত মাংসের বেষ্টনী ভেদ করে জলের ফোঁটা গড়িয়ে পড়ল বাদামি চায়ের ঈষদ উষ্ণ লিকারে বুড়ো কাঁদছে শওকত তার চেয়ারে নড়ে চড়ে বসল ওর ইচ্ছে ছিল এই মুহূর্তে একবার বুড়ো আহমেদ হোসেনের পাশে বসতে চায়ের কাপটা একপাশে সরিয়ে দিয়ে দুটো কথা বলতে ওর সঙ্গে কিন্তু থাক যে কাঁদছে সে কাঁদুক কান্নার সাগরে সান্তনার সীমা খুঁজে নেবে বুড়ো আহমেদ হোসেন শওকত জানে এই দিন যখন শেষ হয়ে যাবে যখন কালো বোরখায় ঢাকার রাত আসবে তখন আর এমনি করে কাঁদবেন আহমেদ হোসেন তখন এই শহরের প্লাস্টার ঝরা সরু আকাবাকা গলিতে নামহীন অসংখ্য ছেলেমেয়ের জন্ম মৃত্যুর হিসেব লিখে বেড়াবে সে কত হল একান্ন লক্ষ বত্রিশ হাজার চুরানব্বই জন কোনো রাতে সহসা কোনো রাস্তার মোড়ে দেখা হয়ে গেলে বুক পকেট থেকে হিসেবের খাতাটা বের করে বলবে একান্ন লক্ষ বত্রিশ হাজার চুরানব্বই জন খুয়ে যাওয়া গুটি কয় কালচে দাঁতের ফাঁকে বিকৃত এক হাঁসের আমেজ ছড়িয়ে সে বলবে যাবে একদিন চলো না কাল রাতে না ভয় হচ্ছে বুঝি ওখানে গেলে কেউ তোমাকে চিনে ফেলবে বদনামের ভয় তাই না কিন্তু কি জানো ওখানে যারা যায় তারা কারো কথা মনে রাখে না ওটাই ও জায়গার বিশেষত্ব আজ পনেরো বছর ধরে দেখে আসছি আসে আর যায় বামুন কায়ত বলো আর মোল্লা মৌলুবি বলো সব বেটাকে চিনে রেখেছি দিনের বেলা কোট প্যান্ট পরে সাহেব সেজে অফিসে যায় আর যেই না সন্ধে হলো। বাবু মুখের রুমাল গুজে চট করে ঢুকে পড়ে গলিতে বলে আবার হাসবে আহমেদ হোসেন একটা আঁথপড়া বেড়িতে আগুন ধরিয়ে নিয়ে আবার সে শুরু করবে এই শহরের নাম না জানা অসংখ্য দেহ পসারেনের গল্প দিন যত যাচ্ছে পিঁপড়ের মতো বাড়ছে ওরা বুঝলে বাদামতলির নাম শুনলে তো নাক সিটকাও আর এই যে নিয়নবাতির শহর রমনা ভাবছ এটা একেবারে পিঁপড়ে শূন্য তাই না খোদার কসম বলছি এখানকার পিঁপড়েগুলো আরও বেশি বাজে সালাই সাহেবের বাচ্চারা ওদেরকে গার্ল বলে ডাকে যেন নাম পাল্টে দিলেই ধর্ম পাল্টে গেল আর কি বলে বিকট শব্দে হেসে উঠবে বুড়ো আহমেদ হোসেন তারপর হিসেবের খাতাটা বুক পকেটে রেখে দিয়ে আর কোনো কথা না বলে হঠাৎ সে আবার চলতে শুরু করবে এক পথ থেকে আরেক পথে অন্য পথের মোড়ে বুড়ো আহমেদ হোসেন তখনও কাঁদছে চায়ের দাম চুকিয়ে কিছুক্ষণ পরে বাইরে বেরিয়ে এলো তিন লম্বা দেহ ছিপছিপে শরীর দূর থেকে দেখলে মনে হয় বাতাসের ভাষ সহ্য করতে পারবে না কিন্তু কাছে এসে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে শুকনো শরীরের মাংসপেশিগুলো অত্যন্ত সবল এবং সজীব ময়লা রঙের চামড়ার গায়ে অসংখ্য লোমের অরণ্য হাতে পায়ে বুকে এবং কণ্ঠনালী সীমানা পর্যন্ত সে অরণ্যের বিস্তৃতি রুক্ষ হাতের তালু খসখসে অগণিত রেখায় ভরা চোখ জোড়া, বড় বড় মনের রং বাদামি কিন্তু তার মধ্যে কোনো মাধুর্য নেই আছে এক তীক্ষ্ণ তীব্র জ্বালা মনের চারপাশে যে সাদা অংশটুকু রয়েছে তার মধ্যে ছিটে ফোটা লাল ছড়ানো কখনো সেটা বাড়ে কখনো কমে চোখের খুব কাছাকাছি ভ্রুজোড়ার অবস্থিতি মোটা কালো। ধনুর মতো বাঁকা কিন্তু লম্বাই ছোট চলতে চলতে হঠাৎ যেন থেমে গেছে ওটা হঠাৎ দেখলে মনে হয় সারা মুখে কোথাও কোনো লাবণ্য নেই কিন্তু সন্ধানী দৃষ্টি দিয়ে যাচাই করলে ধীরে ধীরে একটা অবেক্ত সৌন্দর্য ধরা পড়ে যার সঙ্গে আর কারো তুলনা করা যেতে পারে না মাঝারি নাক মাংসল আর ঠিক নাকের মাঝখানটায় একটা কাটা দাগ চওড়া কপাল বয়সের সঙ্গে তাল রেখে সামনের অনেকখানি চুল ঝরে পড়ায় সেটাকে আরও প্রশস্ত দেখায় মুখের গড়নটা ডিম্বাকৃতি পুরো ঠোঁট জামের মতো কালো তেমনি মসৃণ আর তেল তেলে যখনও হাসে তখন মুক্তর মতো দাঁতগুলো ঝলমল করে ওঠে চিবুকের হাড়জোড়া সুস্পষ্টভাবে উঁচু আর তার নিচের অংশটুকু হঠাৎ যেন একটা খাদের মধ্যে নেমে গেছে খাদের শেষ প্রান্তে একটা বড় তিল মাথা ভরা একরাশ ঘন চুল অমসৃণ এবং অনাদৃত রাস্তায় বেরিয়ে এসে একবার আকাশের দিকে তাকালো শওকত একখানা যাত্রীবাহী বিমান প্রচণ্ড শব্দ করে উড়ে চলেছে পোতাশ্রয়ের দিকে এক্ষুনি নামবে তার শব্দ বিলীন হয়ে যাওয়ার আগেই কে যেন পাশ থেকে ডাকল বাড়ি যাবেন নাকি শওকত চেয়ে দেখল মার্থা গ্রাহাম মার্থা একটা রিকশায় বসে শওকতকে দেখে ওটা ঘুরিয়ে দাঁড় করিয়েছে সে ওর হাতে একটা পাউরুটি আর ছোট একটা চায়ের প্যাকেট মার্থা ডাকল ব্যাপার কি এই রাস্তার উপরে একঠায় দাঁড়িয়ে রয়েছেন বাসায় যাবেন না আসুন শকুত সহসা হেসে উঠল হাশ্চর্য কি মনে হচ্ছে আমাকে বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য রোজ আপনি এখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকেন লজ্জায় মার্থার কালো মুখখানা বেগুনি হয়ে গেল কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে এসে বলল আমিও কিন্তু এর উল্টোটি বলতে পারতাম কিন্তু বলবো না তাহলে আপনি রাগ করবেন মার্থার গলা সরে কোথায় যেন এক টুকরো ব্যথা ঈষদ উঁকি দিয়ে গেল শওকত ততক্ষণে উঠে বসেছে রিক্সায় গলির মোড়ে কামারের দোকানের সামনের কয়েকটা লম্বা টুলের উপরে যারা হাত পা ছড়িয়ে বসেছিল তারা দেখল আজও একখানা রিক্সা থেকে নামলো মার্থা আর শওকত আর চোখে একবার ওদের দিকে তাকালো শওকত ওরা দেখছে ইশারায় দেখাচ্ছে অন্যদের যাক ভালোই হলো আজ রাত্রার জন্যেও কিছু মুখরোচক খোরাক পেল ওরা তাঁশের আড্ডা কথার কাকলিতে ভরে উঠবে উষ্ণ চায়ের লিকার আর নয়া পয়সায় কেনা নোনতা বিস্কিটের সঙ্গে জমবে ভালো মার্থা গ্রাহামকে নিয়ে অনেক রাত পর্যন্ত গল্প করবে ওরা কিন্তু কেন আমি তো ওদের সাঁতপাচে থাকি নে আমি তো সেই সকালে কাজে বেরিয়ে যাই আবার রাতে ফিরি আমি তো কাউকে নিয়ে মাথা ঘামাইনি কারো পাকা ধানে মই দিইনে তবু কেন ওরা আমাকে নিয়ে অত হল্লা করে বলতে গিয়ে ওর নিকশ কালো চোখের মণিজোড়ায় দু পানি ছলছল করে উঠেছিল সব প্রশ্ন দৃষ্টি মেলে শওকতের দিকে তাকিয়েছিল মার্থা গ্রাহাম সহসা কোনো উত্তর দিতে পারেনি শওকত ও শুধু বুড়ো আহমেদ হোসেনের কথা বার বার মনে পড়েছিল মার্থা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একদিন বুড়ো বলেছিল ওটা একটা রোগ ওটাও একরকমের ক্ষুধা বুঝলে আজ পনেরো বছর ধরে এই শহরের অলিতে গলিতে পই পই করে ঘুরে বেড়াচ্ছে ওদের খুব ভালো করে চেনা আছে আমার বাদামতলের ঘাট বলো ছক্কুমিয়ার চাখানা কিংবা খান সাহেবের কাফি হংকং বলো আর তোমাদের ওই বিলেতি ঢঙের যত দেশি ক্লাব সব ব্যাটার ধর্ম এক বুঝলে সবাই এক রোগে ভুগছে এক ক্ষুধায় চলছে শোনো কাছে এসো কানে কানে একটা মুখ্যম কথা বলে রাখি তোমায় বয়সকালে কাজে দেবে শোনো কোনোদিন যদি কোনোখানে কোনো ছেলে কিংবা বুড়োকে দেখো কোনো মেয়ের নামে বদনাম রটাচ্ছে তাহলে জানবে এর মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু রয়েছে বলতে গিয়ে বিকট শব্দে হেসে উঠেছিল বুড়ো আহমেদ হোসেন দাড়ির জঙ্গলে আঙুলের চিরুনি বুলিয়ে দিয়ে পরক্ষণে আবার বলেছিল সেই ছেলে কিংবা বুড়ো বুঝলে তারা যদি কোনোদিন একান্ত নিরালায় সে মেয়েটিকে হঠাৎ কাছে পেয়ে যায় তাহলে কিন্তু জিওবাধিয়া চেটে চেটে তার পায়ের গোড়ালি জোড়ায় ব্যথা ধরিয়ে দেবে গোলতানি নয় বাবা নিজ চোখে দেখা সব এই শহরের কোন বুড়ো কোন মেয়েকে নিয়ে কোন রেস্তোরাঁয় যায় আর কোন মাঠে হাওয়া খায় সব জানা আছে আমার বলতে গিয়ে একরাশ থুতু ছিটিয়েছে আহমেদ হোসেন মার্থাকে নিয়ে রিক্সা থেকে নামল শওকত পকেটে হাত দিতে যেতে মার্থা থামিয়ে দিয়ে বলল দাঁড়ান আমি দিচ্ছি বুকের মধ্যে লুকিয়ে রাখা ছোট্ট ব্যাগটা থেকে কয়েকানা খুচরো পয়সা বের করল মার্থা সামনে লাল রকটার উপর একটা কুষ্ঠ রোগী কবে এসে ঠাই নিয়েছে কেউ জানে না হাত পায়ে নখগুলো তার ঝরে গেছে অনেক আগে সারা গায়ে দগদগে ঘা জোড়া ফুটো হয়ে সরে গেছে ভেতরে আর সেই ছিদ্রু বেয়ে লাভাস্রোত গড়িয়ে গড়িয়ে পড়ছে নিচে কাঁধে বুকে উরুতে চারপাশে অসংখ্য মাছির বাসা ভন ভন করে উঠছে বসছে আবার উঠছে রিকশা বিদায় দিয়ে মার্থা আর শকত ভেতরে এলো দেড় হাত চওড়া অপরিসর বারান্দার মুখে কে যেন একটা কয়লার চুলো জ্বালিয়ে রেখেছে তার ধোয়ায় চারপাশটা অন্ধকার হয়ে আছে শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে ওদের সহসা দুজন মহিলা দুপাশের করিডোর থেকে বেরিয়ে চিৎকার করতে করতে উঠোনের টেকে এগিয়ে গেল আরে মেরে ফেলল তো কে হুয়া কি ওইসে হ্যাঁ মার 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 না আরে ছাড় ছেড়ে দে বলছি নইলে মেরে হাড্ডি মাংস গুঁড়ো করে দেব বলে দিলাম হারে রে আই বাড়ি ত্রিকোণ উঠোনের মাঝখানে মহিলারা প্রচণ্ড কলহে মেতে উঠেছে এ ওর চুল ধরে টানছে ও ওর পিঠের উপর এক টানা খুশি মারছে দুটো নেড়িকুত্তা ওদের পেছনে দাঁড়িয়ে বারবার লাফাচ্ছে আর ঘেউ ঘেউ করছে মাওলানা সাহেব বারান্দায় নামাজ পড়ছিলেন নামাজ থামিয়ে তিনি চিৎকার করে উঠলেন জাহান নামে যাবে সব হাবিয়া দুজুকে যাবে এর চেয়ে বড় দোজোকার কোথাও আছে নাকি কে যেন জবাব দিল জটলার ভেতর থেকে বাইরের এই হট্টগোল শুনে মাওলানা সাহেবের তৃতীয় স্ত্রী পর্দার আড়াল থেকে মুখ বের করে তাকিয়েছিল সেদিক চোখ পড়তে মাওলানা সাহেব গর্জে উঠলেন তো কেয়া দেখতি হ্যাঁ হ্যাঁ মেয়েটি সভয়ে পর্দার নিচে আত্মগোপন করল উঠোনের কোলাহল চরমে উঠছে মার্থা এক নজর তাকালো শওকতের দিকে তারপর আরও দুটো সরু করিডর পেরিয়ে আরো অনেক দরজা পেছনে ফেলে নিজের ঘরে এসে ভেতর থেকে খিল এঁটে দিল সে শওকত এগিয়ে গেল সিঁড়ির দিকে জায়গাটা একেবারে অন্ধকার আলো থেকে এলে পাশের মানুষটাকেও ভালো করে দেখা যায় না পকেট থেকে একটা দেয়াশলাই বের করে জ্বালালো সে আর তার আলোতে যেন ভূত দেখল শওকত সিঁড়ির নিচে জড়ো করে রাখা এক আবর্জনার মাঝখানে চুয়ারিদের একজন লোক খলিল মিস্ত্রির বউকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে অভাবিত আলোর স্পর্শে অস্ফুট আর্তনাদ করে উঠল ওরা তারপর ছুটে পালিয়ে গেল দুজন দুদিকে বুড়ো আহমেদ হোসেন আজ এখানে থাকলে হয়তো পকেট থেকে হিসেবের খাতাটা বের করে তাতে আরও একটা নাম যোগ করত আর বলতো হে আর এমন কি দেখলে ভায়া শোনো এক সাহেবের গল্প বলি বেটা দেশি সাহেব বিলিতি নয় সেই সাত বছর আগের কথা বলছি তখন পঞ্চাশের ঘরে বয়স ছিল ওর তিন মেয়েকে বিয়ে দিয়েছে তাদের ঘরে নাতিপুতিও হয়েছে একদিন এক স্বদেশী মদের দোকানে বিদেশি মদ খেতে খেতে বেটা বললে দেখো আহমেদ আমরা কি রোজ এক রেস্তোরাঁ বসে খানা খাই মোটেই না আজ কাফে হংকংয়ে কাল নিতে পরশু কষ পায় রোজ মুখের স্বাদ পাল্টাচ্ছে খাবারের ঘ্রাণ বদলে যাচ্ছে সেখানেই তো আনন্দ তুমি কি মনে করো মানুষ কি চিরকাল একরকম খাবার খেয়ে থাকতে পারে এখানে এসে একবার থামবে বুড়ো আহমেদ হোসেন বার্ধক্যের চাপে কুঞ্ছিত চোখজোড়া আরো ছোট করে এনে দাড়ির অরণ্যে এক বন্য হাসি ছড়িয়ে সে আবার বলবে ওর কথার গুরহ অর্থ কিছু বুঝলে আরে ভায়া ভাইয়া চোর যে চুরি করে তারও একটা দর্শন আছে খুনি যে খুন করে সেও জানে বিনা কারণে সে খুন করেনি হাতের কাঠিটা মাটিতে পড়ে যেতে আবার অন্ধকার ঘনিয়ে এলো চারপাশে আর আলো জ্বালাতে সাহস পেল না শওকত দেহলাইটা পকেটে ঢুকিয়ে রেখে ধীরে ধীরে উপরে উঠে এলো সে বারান্দায় পাটি পেতে বসে আজমুলালের বুড়ো মা নাতিপুতিদের ডালিম কুমারের গল্প বলছে তারপর ডালিম কুমার সাদা ধবধবে একটা ঘোড়ায় চড়ে ছুটছে তো ছুটছে তো ছুটছে হঠাৎ সামনে পড়ল একটা বিরাট নদী আর তার মধ্যে ইয়া বড় বড় ঢেউ দেখে তো ডালিম কুমার মহাভাবনায় পড়ে গেল আরও দুটো সরু বারান্দা পেছনে ফেলে নিজের ঘরে এসে ঢুকল শওকত তারপর একখানা চেয়ার টেনে নিয়ে ধপ করে বসে পড়ল চার এ বাড়িতে কত ভাড়াটে আছে কেউ বলতে পারবে না কটা ঘর হিসেব করে দেখতে গেলে একটা লোক হয়তো একদিন ধরেও কোনো খেই পাবে না এক করিডোর দিয়ে ঘুরে ঘুরে বারবার সেই একই করিডোরে ফিরে আসবে কিংবা ঘর গুনতে গুনতে সে কোথায় গিয়ে হারিয়ে যাবে আর ফিরে আসার পথ পাবে না অনেকের সঙ্গে এ কবছরে আলাপ হয়েছে শকতের কারো নাম জানে কারো জানে না কারো সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা হলে স্মরণশক্তির বরাত জোরে হয়তো চেহারা দেখে চিনে ফেলে এবারের ভাড়াটে দু একটা কুশল সংবাদ বিনিময় তারপর মাসে আবার মিলন হল তখন হয়তো চেনার চেষ্টা করেও বারবার ভুল হয় দুয়ারে পায়ে শব্দ হতে ঘুরে দাঁড়াল শওকত গ্রাহাম ভেতরে দাঁড়িয়ে হাতে ধরে রাখা পিরিছে এক টুকরো পাউরুটি ব্যাপার কি অন্ধকারে বসে আছেন মার্থা অবাক হল ঘরের কোণে রাখা হাড়িকেনটা তুলে এনে শওকতের কাছ থেকে একটা কাঠি চেয়ে নিয়ে ঘরে আলো জ্বালালো মার্থা হারিকেনটা টেবিলের উপর রেখে দিয়ে বলল রুটিরা খেয়ে নিন হাত মুখ ধুয়ে অনেকটা সজীব হয়ে এসেছে মার্থা গায়ের রংটা কালো তেল তেলে টানা টানা একজোড়া চোখ হালকা ছিমছাম দেহ তাকালে মনেই হয় না যে ওর বয়স তিরিশের গা হেসে এসে দাঁড়িয়েছে কালো মুখের উপর পাউডারের হালকা প্রলেপ বুলিয়েছে সে ঠোঁটের কোলে ইষদ লাল লিপস্টিক হাত কাটা একটা গাউন পড়েছে মার্থা সোনালি চুলগুলো কাঁধের দুপাশে ছড়ানো প্লেট থেকে রুটির টুকরোটা ওর হাতে তুলে দিয়ে মার্থা আবার বলল চাকরি কোনো খোঁজ পেলেন না সেই ওষুধের কোম্পানিতে যাওয়ার কথা ছিল আজ দুপুরে গিয়েছিলেন হ্যাঁ ওরা কি বলল বলল লোক নিয়ে নিয়েছে কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না শকত এক দৃষ্টিতে হারে সলতেটার দিকে তাকিয়ে রইল মার্থা তার হাতের নখগুলো চেয়ে চেয়ে দেখল বাইরে বারান্দায় খুট করে শব্দ হতে সেদিকে ফিরে তাকাল মার্থা কয়েকজোটা সন্ধানী দৃষ্টি জানলার পাশ থেকে অন্ধকারে আত্মগোপন করল হারিকেনার আলো দাঁড়ানো মার্থা মৃদু হাসল তারপর সমানে ঝুঁকে পড়ে চাপা সরে বলল একটা কথা বলবো কিছু মনে করবেন না তো শকত মুখ তুলে তাকালো ওর দিকে বলুন মার্থা ইতস্তত করে বলল যতদিন চাকরি না পান আমার ওখানে খাবেন কি দরকার শুধু শুধু দুটো চুলো জ্বালিয়ে শওকত সহসা কোনো জবাব দিতে পারল না ওকে চুপ করে থাকতে দেখে মার্থা আবার বলল আমি এখন চলি দেরি হলে আবার রাত লোকটা খেকিয়ে উঠবে আপনি কি বাইরে বেরোবেন না শওকত আস্তে করে জবাব দিল একটু পরে শূন্য পিরিচটা হাতে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মার্থা বলে গেল ওই কথাই রইল কিন্তু শেষে ভুলে যাবেন না ও চলে যাবার পর অনেকক্ষণ এক ঠায় বসে রইল মার থেকে নিয়ে চিন্তা করল সেই কবে কতদিন আগে আজ মনেও নেই হয়তো সাত আট বছর হবে কিংবা এগারো বারো দেখতে তখন আরও অনেক সুন্দরী ছিল মার্থা। রোজ সন্ধ্যেবেলা বেকারিতে রুটি কিনতে আসত তখন থেকে ওকে জেনে শওকত সেই সময় ওর সঙ্গে আলাপ পরিচয় হয় মাঝে মাঝে মাকে সঙ্গে নিয়ে আসতো মার্থা সে এক দজ্জাল মহিলা মার্থা কিন্তু স্বীকার করতে চায় না বলে মায়ের মনটা ছিল ভীষণ নরম আপনারা তাকে খুব কাছ থেকে দেখেননি কি না তাই চিনতে ভুল করেছেন আসলে কি জানেন আমার মায়ের জীবনটা বড় দুঃখে কেটেছে ভরা যৌবন মানে সেই যুদ্ধের শেষের দিকে মা হঠাৎ বাবাকে ছেড়ে দিয়ে এক নিগ্রকে বিয়ে করে বসলেন আমার তখন বয়স বারোতে করছে মা আমাকে ত্যাগ করলেন না সঙ্গে নিয়ে রাখলেন আর ওই নিগ্রোটা বুঝলেন অদ্ভুত লোক ছিল সে মাকে ভীষণ ভালোবাসত দূর থেকে কদিন আমি তাকিয়ে দেখেছি মাঝে মাঝে মনে হতো মার বয়স বুঝি আমার চেয়েও কমে গেছে মা ঘরময় ছুটোছুটি করতো গলা ছেড়ে হাসত অকারণে বিছানায় গড়াগড়ি দিত আর হঠাৎ কখনো কি খেয়াল হতো জানি না দৌড়ে এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চুমায় চুমায় সারা মুখ ভরে দিত আমার একদিন একটা মজার কাণ্ড ঘটেছিল হ্যাঁ এখনও বেশ স্পষ্ট মনে আছে আমার সেদিন জানি না কি একটা সুখবর ছিল আমি বাইরে গিয়েছিলাম ফিরে এসে দেখি সেই নিগ্রোটা মাকে দুহাতে কোলে তুলে নিয়ে ঘরময় নেচে বেড়াচ্ছে আমাকে দোরগোড়ায় দেখতে পেয়ে মা ভীষণ লজ্জা পেল চাপা সরে বলল আহ কি করছো ছেড়ে দাও মার্থা দেখছে সব আহ ছাড়ো তো মার্থা নিগ্রোটার কিন্তু কোনো ভাবান্তর হলো না সে একবার শুধু ফিরে তাকালো আমার দিকে তারপর মাকে নিয়ে পাশের ঘরে চলে গেল মা তার কোলের মধ্যে চুক্তি করে বসে লজ্জায় রাঙা মুখখানা আমার থেকে আড়াল করে বলল ছি মেয়েটা কি ভাবছে বলতো নিগ্রোটা কিছু বলল না শুধু ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল তারপর আশ্চর্য একদিন সকালে নিগ্রোটা তার কাজে বেরিয়ে গেল আর ফিরল না একদিন দুদিন এমনি করে একটি মাস একটি বছর কেটে গেল যে গেল সে আর এলো না মা কত কান্নাকাটি করলেন গির্জায় গিয়ে কতবার কত নামে যিশুকে ডাকলেন কিন্তু কিছুই হল না পরে একদিন শুনলাম সেই নিগ্রটা তার দেশে তার ছেলে মেয়ে আর বউয়ের কাছে ফিরে গেছে সেই থেকে মা যেন কেমন বদলে গেলেন আর সব কিছুতেই একটু হেসে কথা বলতে গেলে তিনি ভীষণ রাগ করতেন যেন আমি মস্ত বড় একটা অন্যায় কাজ করে ফেলছি এমনই একটা ভাব করতেন তিনি হ্যাঁ তাই যেদিন ওর মা সঙ্গে আসতো সেদিন একেবারে চুপটি করে থাকতো মার্থা কারোর সঙ্গে কথা বলতো না কোনো দিকে তাকাতো না আর যেদিন সে একা আসত সেদিন ওকে দেখে অবাক হতো সবাই কথা বলছে গুনগুন করে গানের কলি ফাঁদছে আর দুষ্টুমি ভরা দৃষ্টি মেলে তাকাচ্ছে এদিক সেদিক তারপর একদিন অক্সনওয়ালার ছেলে পিটার গোমসের সঙ্গে বিয়ে হয়ে গেল ওল ভিক্টোরিয়া পার্কের গির্জায় অনেক আত্মীয় পরিজন পরিবেষ্টিত হয়ে পিটারের হাতে বিয়ের আংটি পরিয়ে দিল মার্থা গ্রাহাম তখন ওর চেহারায় অন্য এক জীবনের চমক এসেছে স্বামীকে নিয়ে মার্কেটিংয়ে বেরোয় মার্থা সিনেমায় যায় রেস্তোরাঁয় খায় রাতে বল নাচে কিছু দিনের মধ্যে বেশ মুটিয়ে গেল মার্থা তারপর অনেক দিন হলো ওর কোনো খোঁজ পায়নি শওকত মাঝে একবার শুনেছিল একটা মৃত সন্তান প্রসব করেছে সে ঢাকা ছেড়ে চাটগায়ে আছে স্বামীর সঙ্গে এর মধ্যে একদিন বেকারিতে রুটি কিনতে এসে হু হু করে কেঁদে উঠলেন মার্থার মা হিসেবের খাতাটা বন্ধ করে রেখে বোকার মতো ওর দিকে চেয়েছিল শওকত মার্থা মারা গেছে আমার মেয়ে মার্থা ও আর বেঁচে নেই ব্যাগ থেকে একটা রুমাল বের করে চোখ মুছলেন তিনি রুমাল ভিজে গেল কিন্তু অশ্রুর অবাঞ্ছিত বন্যা থামল না হাড়িকেনের সলতেটা আরও কমিয়ে দিয়ে ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে এলো শওকুত নিচে সেই কলহ এখন থেমে গেছে যার যার ঘরে ফিরে গেছে ওরা নেড়িকুত্তা দুটো উঠোনের এক কোণে যেখানে কয়েকজন জুয়ারি তাসের আসর জমিয়ে বসেছে সেখানে চুপচাপ দাঁড়িয়ে একটা চোখ বন্ধ করে দিয়ে আরেক চোখের খুব কাছে এগিয়ে এনে সাবধানে তাস খেলছে খলিল মিস্ত্রি কেউ যদি দেখে ফেলে সেই ভয় সবকিছুতেই অমনি সাবধানতা গ্রহণ করে সে রোজ সকালে যখন কাজে বেরিয়ে যায় তখন বাইরে থেকে ঘর তালা দিয়ে যায় খলিল মিস্ত্রি বউ ভেতরে থাকে রাতে বাইরে থেকে ফিরে আসার সময় ঠোঙায় করে বউয়ের জন্যে সন্দেশ নিয়ে আসে খলিল ওর চোখে মুখে আনন্দের চমক তালা খুলে ঘরে ঢুকে বউকে অনেক আদর করে খলিল মিস্ত্রি কাছে বসিয়ে সন্দেশ খাওয়ায় বুড়ো আহমেদ হোসেন বলে এটাও একটা রোগ বুঝলে একরকমের ক্ষুধা একজনকে অনন্ত কাল ধরে একান্ত আপন করে পাওয়ার অশান্ত ক্ষুধা ঈর্ষা থেকে এর জন্ম ঈর্ষা এর মৃত্যু এ ব্যাটারা কবিতা পড়ে না বলেই এদের অধগতি মনে নেই সেই কবিতাটি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আবার সেই হাসি কালচে দাঁতের ফাঁকে হাসছে বুড়ো আহমেদ হোসেন শকত দেখল তিনটে তাসকে পরম যত্নে হাতের চেটুর মধ্যে আঁকড়ে ধরে খুটিয়ে খুটিয়ে দেখছে খলিল মিস্ত্রি সে যদি জানত যে লোকটি তার পাশে বসে তাস খেলেছে তার সঙ্গে দিনের পর দিন সে হাসি ঠাট্টা আর কৌতুকে মশগুল হয়ে পড়েছে সে লোকটা আজ সন্ধ্যায় অন্ধকারে সিঁড়ির নিচে তার বউকে নিয়ে শুয়েছিল সে যদি জানত যে তালা দিয়ে সে তার বউকে রোজ বন্ধ করে যায় তার আরেকটা চাবি এর মধ্যে তৈরি হয়ে গেছে তাহলে খলিল মিস্ত্রি এর কিছু জানে না হয়তো কোনোদিন জানবেও না তার অজ্ঞানতা তাকে শান্তি দিক নিচে থিয়েটার কোম্পানির ছেলেমেয়েরা গ্রামোফোনের রেকর্ড বাজিয়ে নাচের মহড়া দিচ্ছে কয়েকটা ছেলে বুড়ো মেয়ে এসে জুটছে সেখানে মহড়া দেখছে হাসছে কথা বলছে বেশ আছে ওরা শকুত ভাবল বৌমারা কেরানিটা উঠোন পেরিয়ে উপরে আসছে রোজকার মতো আজও দেশে মদ গিলে এসেছে সে পা টলছে ঠোঁট নটছে পরনের পাঞ্জাবিটা পানের পিকে ভরা শৌকতের গা ঘেঁষে নিচের ঘরের দিকে এগিয়ে গেল সে এরপরেই অনুচ্ছেদটুকু অনায়াসে অনুমান করে নিতে পারে শৌকত বৌমারা কেরানিটা ধীরে ধীরে তার ঘরে গিয়ে ঢুকবে কিছুক্ষণ কোনো সাড়া শব্দ পাওয়া যাবে না তারপর হঠাৎ তার রুগ্ন বৌটের কান্নার আওয়াজ শোনা যাবে বালিশে মুখ চেপে কাঁদ পেশে পাশের জু যেমনি চলছিল তেমনি চলবে নাচের মহড়া থামবে না মাওলানা সাহেব বারান্দায় বসে এক মনে তসবি পড়ে যাবেন শুধু উঠোনে বসে থাকা নেড়িকুত্তা দুটো উপরের দিকে চেয়ে ঘেউ ঘেউ করবে আর বাইরের রকে বসা কুষ্ঠরোগীটার দু চোয়ালের ছিদ্র দিয়ে এক টানা লাভা ঝরবে নির্লিপ্ত রাত্রির নিরবতায় শিহরণ তুলে রুগ্ন বউটি আরও অনেকক্ষণ ধরে কাঁদবে তারপর যখন তার কান্না বন্ধ হয়ে যাবে তখন রাতখানা লোকটার দোকান ঘরে তালা দিয়ে বাড়ি ফিরে আসবে মার্থা মার্থা গ্রাহাম মায়ের দেয়া নাম প্রথম পর্বের সমাপ্তি এখানেই কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনারা এতক্ষণ শুনছিলেন জহির রায়হানের লেখা উপন্যাস তৃষ্ণা এর প্রথম পর্ব পরবর্তী পর্বটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি